তো এখানে চলছে সকালে টিফিন খাওয়া সবাই দিয়ে তারপর করে নিচ্ছি। আর এখানে প্রিপারেশন এখন চলছে, প্যান্ডেলটা হয়ে গেছে, চেয়ারটা সাজানো হয়নি, সবাই ব্যস্ততার মধ্যে। আমিও একটু মুড়ি টুড়ি পরিবেশন করছিলাম। আর এখানে হচ্ছে রান্না, এটা দুপুরের জন্য না, এটা দুপুরের জন্য। এখন সিদ্ধ হচ্ছে ফুলকপি। আর বাড়ির ভিতর সবাই এই মুহূর্তে এই পজিশন, খুব ব্যস্ত, খুব ব্যস্ত সবাই। জল ভর্তা এমন এমন জায়গায় খালি মাটি পাই তো মাটি খেলি, জল ঘরে না হয় তো দোকান আছে, সঙ্গে সঙ্গে অনেক দেবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সকাল থেকে ক্যামেরা ধরার টাইম পাইনি, ব্যস্ত ছিলাম না, কাজ কিছুই নেই। তো এখন রয়েছি মেজো মামার বাড়িতে, সেজো মামার বাড়িতে চলছে অনুষ্ঠান, মানে কাল হচ্ছে অনুষ্ঠান, সে কারণে ওখানেই খাওয়া দাওয়ার পর্ব চলছে। তো স্নান সেরে এখন যাচ্ছি ওই বাড়ি খেতে, দুপুরে লাঞ্চটা সারবো, ডাক পড়ে গেছে, ঘুরিতে বাজে 1:40। তো আজকের ব্লগটা শুরু করছি, আশা করছি ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ক্যামেরা খুব বেশি আমি হাতে নিতে পারবো না, যতটা ভিডিও করার চেষ্টা করব, বাকিটা রঞ্জন দায়িত্ব নিয়ে নেবে। ওই ছোট্ট মতো একটা ক্লিপ টিফিনের সময় আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজ হচ্ছে শনিবার, তো ওখানে এখন দুপুরে লাঞ্চটা সারতে যাব, সকালের টিফিন করে তারপর অনেকক্ষণ বসে আড্ডা মেরে তারপর স্নান টনান সেরে নিয়েছি। তো এখন রেডি হয়ে ডাক পড়ে গেছে, 1:30 পেরিয়ে গেছে, 1:40 বাজে। তো চলুন আজকের ব্লগটা শুরু করছি, আশা করছি ভালো লাগবে। বাড়িতে প্রচুর লোকজন, বিকালে আরও বাকি মেম্বাররা আসবেন, আত্মীয় স্বজন সাথে কাল সকালেও। তো দেখতে থাকুন। এত হাসি কিসে, এত হাসি কিসে, এত হাসি কিসে তোমার? তো খাওয়া দাওয়া করে এখন এই বাড়ি আর ওই বাড়ি করছি, এখন একটু রেস্ট, দুপুরবেলা কি করব, তারপর আবার বিকালে দেখি, বেরোবো ভাবছি বিকালে, বাড়ি না মানে বেরোবো সামনের দিকে একটু। এখনও সবার খাওয়া দাওয়া হয়নি, বাকি আছে, গেটটা লাগানো আছে না, বাড়িতে কেউ নেই, আমরা দুজন চলে এলাম। জয়শ্রীকে বললাম, ও এখন বৌদির সাথে বসে আছে, বাচ্চার সাথে। বাচ্চাটা কত কিউট না, গুবলু গাবলু বলে। ওপরে ফ্যান চলছে, মামা আছে নাকি? তো খাওয়া দাওয়া করে একটু মাত্র ভেবেছিলাম রেস্ট করব, রেস্ট হয়নি। এখন ঘড়িতে বাজে মোটামুটি 3:30 থেকে 3:30, এখানে প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে, এখানে বসে খাওয়ানোর জন্য হয়েছে। আর এই মুহূর্তে যেহেতু ভয়েস কভার করছি, কারণ এখানে বক্স বাজছে ফুল ভলিউমে, আর কপিরাইটের ব্যাপার আছে ওই কারণে এখানে আর এমনিতেও কোনো ভয়েস শোনা যাবে না, সেই জন্য ভয়েস কভার করছি। তো এখানে সবাই মোটামুটি হাজির হয়ে গেছে যে বক্স বাজছে, মানে ভালো মতো গান বাজাবো দিয়ে ডান্স করবো। এই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নেই, আর ডান্স কি অবস্থা বলুন তো, সবাই এক জায়গায় হয়েছি তো ঘুমটুম সব উড়ে গেছে, কালকে অনুষ্ঠান, আজকে একটু মজা করে নিই। কটা বাজে এখন ঘুরিতে? কটা বাজে রে? কটা বাজে রে? 4:14।
4:14 দুপুরে বললাম একটু রেস্ট করব ওই তো সব আমাদের ডান্স ডিজে এই সব হচ্ছিল তো আমরা চারজন মিলে বেরিয়েছি একটু সামনের দিকে ওরা টুকিটাকি জিনিস কিনবি না হ্যাঁ ওরা টুকিটাকি জিনিস কিনবে আর আমরা সঙ্গে যাচ্ছি বাড়িতে বসে থেকে কি করব এই কারণে বেরিয়ে বললাম সামনে হাটতলা কতটা হাঁটতে হবে জানি না হেঁটেই যাচ্ছি এখন আপাতত সন্ধ্যা হয়ে গেল বাইরে প্রায় হেঁটেই যাচ্ছি আধা ঘন্টা হয়ে গেল রাস্তা শেষ হচ্ছে না আমাকে বলছে নাকি এইটুকু এই আর কতটুকু বলে আর 5 মিনিট পিছনে একজন এটা আসতে পারছে না তারপর সেকেন্ডে আমি আর ওরা দুজন ফার্স্ট পাতলা না ওই কারণে বাবারে আর গরম বিভৎস গরম বলো গরম লাগছে না চরম গরম আছে একদম মেঘলা ওয়েদার দেখি কতক্ষণে পৌঁছায় কি এমন জিনিস নেবে তার জন্য এতদূর হেঁটে আসতে হলো দেখি রাস্তায় টোটোও সেরকম যাচ্ছে না যাওয়ার সময় টোটো করেই যাবো চিন্তা নেই আর পারবো না হেঁটে যেতে দেখি তোর নেকলেসটা কিরকম দেখছিস আমরা শেষ পর্যন্ত টোটোতেই চড়েছি অন্ধকার হতে এসছে আর কুয়াশা রয়েছে বাইরে যে কারণে কিরকম একটা ধোয়া ধোয়া আসছে না তার জন্যই টোটোতে করে বাড়ি যাচ্ছি এবার আর হাঁটতে পারবো না মরে যাবো রাস্তার যা অবস্থা তো অনেকক্ষণ ওই ঘরে তো অনেকক্ষণ ওই বাড়িতে বসেছিলাম এই কিছুক্ষণ হলো এখানে এলাম এত পরিমাণ মাথার যন্ত্রণা করছে কি বলবো মানে চোখ নিয়ে তাকাতে ইচ্ছা করছে না ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি সকাল থেকে পরে আছি আর চোখ মুখের অবস্থা দেখুন কাল সকাল সকাল উঠতে হবে এত পরিমাণ চা বাজে রেডি হওয়া আর এত এত লোকজন আসবে অনুষ্ঠানের ব্যাপার আছে সেহেতু একটা চাপের ব্যাপার আছে তাড়াতাড়ির মধ্যে স্নান সেরে রেডি হওয়া টাইম মতো ওখানে যেতে হবে তো এখন যে বসার জায়গা আছে সমস্ত কিছু ঠিকঠাক করা হচ্ছে আমি চলে এলাম আর থাকতে পারছি না প্রচণ্ড জোরে বক্স বাজছে কান ঝালাপালা হয়ে যাচ্ছে আর মাথার যন্ত্রণা তো ওগুলো বেশি মানে দিপ 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 করছে মাথার ভিতরটা তো এখন টাইম হচ্ছে 8:15 এখন তো ডিনার করার টাইম হয়নি একটু বাদে 9:30-9:30 দিকে আশা করি ডিনার করব যদি ভালো থাকে শরীর মাথার যন্ত্রণাতে পেটে খিদে থাকলেও মানে খেতে ইচ্ছে করে না তো রুমের মধ্যে একাই বসে আছি রঞ্জন ভাইদের সাথে একটু সময়টা কাটাচ্ছে কাজে হেল্প করা ইয়ে করা এইটুকুই আর ননদও নিচে আছে ও ওখানেই বসে আছে আমি চলে এলাম আমি আর পারছি না আমার ভালো লাগছে না মাথা নিতে পারছে না হ্যাঁ কাল যেহেতু চাপটা বেশি আছে সকালবেলা মোটামুটি আর্লি মর্নিং যাকে বলে সেরকম ঘুম থেকে উঠতে হবে 6:30-6:30 মধ্যে ঘুম থেকে উঠে তারপর ফ্রেশ হয়ে চাটা খেয়ে টিফিন সেরে স্নানটা সেরে তারপর আবার রেডি হতে হবে তো চাপটা বিশাল আছে রাতে তাড়াতাড়ি শুয়েও পড়বো কাল রাতে খুব বিশেষ ঘুম হয়নি জানি না নতুন জায়গা হলে এটা হয় হতে পারে সেই কারণে তো চলুন আজকের ব্লগটা আর আমার বাড়ানোর কোনো ইচ্ছে ক্ষমতা কোনোটাই নেই শরীরও ভালো নেই মনে হচ্ছে জাস্ট চেঞ্জ করে শুয়ে পড়বো মাথার যন্ত্রণাতে একমাত্র শোয়া ছাড়া রেহাই নেই যতই ওষুধ খাই আর যাই করি কোনো কিছুতে কিছু হবে না যতক্ষণ চোখটা বন্ধ করে লাইটটা বন্ধ না করে না ঘুমাবো তো ব্লগটা আজকের এখানেই রাখছি দেখা হচ্ছে আবার কালকের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন কাল প্রচুর মজা হতে চলেছে কালকের ব্লগটা মানে আশা করি অন্য লেভেলের হবে তো আজকের মতো টাটা গুড নাইট সুইট ড্রিমস